আবেদনের ভিত্তিতে চাষিদের ধান ভাঙানো মেশিন এবং ট্রাক্টর দেয়া হলো খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। রিপোর্ট নিউজ অগ্নি। শুনবো খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল কি জানালেন নিউজ অগ্নি পর্দায়, শুনবো। পরবর্তীকালে কিছু আজকে চাষির দিকে দেওয়া হয়েছে, পরবর্তীকালে আরও কিছু চাষির দিকে দেওয়া হবে এবং আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে পরবর্তীকালে যেন ওনারা আরও বেশি করে চাষিরা এগিয়ে আসেন, কারণ এই সাবসিডি পেয়ে ওনাদের ক্ষেত্রে অনেক উপকৃত হচ্ছেন। অনেকটা ছাড় পাওয়ার ফলে চাষিদের ক্ষেত্রে যেটা সুবিধে হচ্ছে যে অনেক চাষি যে টাকা পরিমাণে ওরা কিনতে পারছিল না, কিন্তু সাবসিডি পাওয়ার ফলে ওনারা অনেক মেশিন কিনতে পারছেন। সেক্ষেত্রে অবশ্যই চাষিদিকে আগে আসতে বলবো এবং আমাদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করবো। আমি রুম্পা মণ্ডল, খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি। ছাত্রীদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গের এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির। আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। এখানে প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীর আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য যোগাযোগ করুন। আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে। যোগাযোগ 9732050248। নাম্বারটি আবারও বলছি 9732050248। ধন্যবাদ।